আজকে তো মোটামুটি গাড়ি বিভিন্ন রকমের গাড়ি, আজকে বলা যায় সব ধরনের গাড়ি কিন্তু ছাড়ছে তারা, যাত্রী কম বেশি হলেও সব ধরনের গাড়ি আজকে আমরা ছাড়ছে বলে আমরা দেখতে পাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন যে সরাসরি আমরা কিন্তু গাড়িতে দেখছি এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যাত্রী কিন্তু আজকে মোটামুটি বলা যায় গাড়িতে যথেষ্ট যাত্রী দেখা যাচ্ছে, কারণ আজকে অবরোধের শেষ দিন এবং আগামী দুই দিন বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার বন্ধ থাকায় আমরা আরও বেশি যাত্রী দেখতে পেয়েছি। আমরা গাফিলতি দেখেছি যারা বিভিন্ন গন্তব্যে যাবে তারা কিন্তু অলরেডি বিভিন্ন গাড়ি অলরেডি দুপুর থেকে ছেড়েছে, ফলে আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলছো। ভাই কোথা থেকে উঠছেন? গাফিলতি কোথায় যাবেন? মাতুয়াইল যাবেন? আচ্ছা, এটা কি মাতুয়াইল যায় গাড়ি? আচ্ছা, দেখলেন আপনাকে আজকে সে থেকে মাতুয়াইল যাচ্ছে। টাটা কোথা থেকে উঠছেন? কোথায় যাবেন? বিশ মাইল থেকে উঠছেন। কোথায় যাবেন? কোথায় যাবেন? হৃদরোগ। উনি দেখছেন যে একজন সাধারণ আপনাদের রুগী আছে ভর্তি হাসপাতালে, দেখছেন যে উনি রুগীর জন্য খাবার নিয়ে যাচ্ছেন, রুগীর খাবার নিয়ে যাচ্ছেন। যারা আসলে যাদের হাসপাতালে যাদের যা রোগী আছে তাদের কিন্তু এই অবরোধের ভিতরে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা একজন বিভিন্ন গাড়িতে দেখেছি যাত্রী সংখ্যা কম থাকলেও আস্তে আস্তে যাত্রী সংখ্যা বাড়ছে এবং আপনারা সরাসরি দেখছিলেন যে গাড়িটা মোটামুটি ভরে আছে গাড়ি এবং রাস্তাঘাটের অবস্থা এখনও বলা যায় এক ধরনের থাকায় আছে, যদিও গাড়ি থেকে এখন নতুন নতুন গাড়ি আছে। আপনারা কোথায় যাবেন মামা? শনি ডাক্তার যাবেন? মাছের ব্যবসা করেন? কোথা থেকে মাছ নিয়ে আসলেন নাকি? যাত্রাবাড়ি থেকে। দেখছিলেন যারা বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী বা ঢাকার সঙ্গে যাদের নিয়মিত যোগাযোগ, আপনারা কি অবরোধের ভিতরে আসতে পারতেন? অবরোধের ভিতরেও কি আপনারা মাছ নিয়ে আসছিলেন? কীভাবে কিসে আনছিলেন? অবরোধের ভিতরে মাছ কীভাবে আনছিলেন? বাসে করে? ও, ডাইরেক্ট গাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, মাছের বাজার কেমন এখন, কি অবস্থা? অবরোধের ভিতরে কি মাছ, মাছের দাম বেড়ে গেছে নাকি? বেড়ে গেছে। আপনারা শুনছিলেন যে অবরোধে আমরা যে সমস্ত যাত্রীর সাথে কথা বলছিলাম তারা বিভিন্ন রকমের অভিযোগ জানাচ্ছিলেন যে তারা আসলে শান্তি চায়, কে ক্ষমতা থাকবে কি থাকবে না এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। আমরা আরও কয়েকজন সরাসরি যে গাবতলি থেকে আমরা এখন যাত্রী হচ্ছে কল্যাণপুর, শ্যামলী, শিশুমেলা, সরোয়ারদি এবং এই গাড়িটা সম্ভবত বাম দিকে চলে যাবে, এরা চলে যাবে হচ্ছে শিশুমেলা থেকে বামে আগারগাঁও দিয়ে চলে যাবে, এরা যাবে হচ্ছে আপনার বাটা গুলশান চলে যাবে।